অর্থাৎ কোন জিনিস হারাম হওয়ার জন্য তিনটি দলিল দরকার কয়টা আপনি একটা বস্তুকে হারাম বলতে গেলে কয়টা জিনিস শেখের মূলনীতি ইমাম শাতিবী বলেছেন কয়টা মূলনীতি এক নাম্বার হলো জিনিসটি ক্ষতিকর কিনা যদি কোন জিনিসের মধ্যে যে ব্যবহার করে তার ক্ষতি এবং অন্যের জন্য ক্ষতির কারণ হয় তা ব্যবহার করা কি যেমন রাসূল বলেছেন লা দরারা ওয়ালা দিরারা নিজেরও ক্ষতি করো না অন্য কারোর ক্ষতি করো না দুই নাম্বার হলো আর্থিক অপচয় কি অপচয় আর্থিক অপচয় সিগারেট কুল খেলে আর্থিক অপচয় হয় কিনা তিন নাম্বার হলো সিগারেট গুল এগুলোর দ্বারা ক্যান্সার হয় 700 জন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তাররা এগুলো আলোচনা করে গেছেন ঠিক আছে এই তিনটি মূলনীতিতে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এবার অনেকেই বলে হুজুর এই সিগারেটের নাম জর্দার নাম গুলের নাম হোক্কার নাম বাবার নাম তামাকের নাম জুতার গাম ডান্ডির নাম তারপরে মদের বোতল সবচেয়ে দামি বোতলের নাম বর্তমানে কত অনেকগুলো আছে যারা নেতা তারা চিনে শ্যাম্পেইন সবচেয়ে দামি মদের বোতলের নাম কথা বুঝতে পারছেন কিনা আর নিম্নমানের মদের নাম হলো ভদকা যেটা বাংলা মদ বলা হয় ঠিক না ঠিক ইত্যাদি ইত্যাদি খায় অনেকে তো এগুলো খাওয়ার কারণে এগুলোর একটার নাম তো কোরআনে উল্লেখ নাই কারণ শুধু জর্দার নামই যদি কোরআনে উল্লেখ করতেন পুরা রাজশাহী বিভাগে জর্দার নাম বলা সমান একটা কোরআন আল্লাহ নাজিল করতে হইতো রাজশাহী বিভাগ যত বড় আয়তন তত বড় একটা কোরআন নাজিল করতে হইতো কারণ জর্দা আর যারা বলে জর্দা খাইলে নেশা হয় না তুমি আসো তোমাকে 10 প্রকারের জর্দা খাইয়ে তুমি আগে আলটিমেটাম নাও তুমি মূল্যে আমি জানি না তোমার বাড়িতে আগে কুলখানির ব্যবস্থা করে এখানে এসে বসো ঠিক না ঠিক তখন তুমি বুঝবা বাবা হালাল না হারাম কথা কি বুঝতে পারছেন এবার হুজুর এটা নাম উল্লেখ নাই না নাম উল্লেখ করা দরকার নাই তো আল্লাহ তাআলা ইশারায় বলেন রসুল এর তাফসীর করেন রসুল বলেছেন আবু দাউদ এবং নাসাই শরীফের 1555 নম্বর হাদিস ইন্নাল খামরা মিন আল আসির ওয়াজ যাবিব ওয়াল খিনতা ওয়াজ যুরা ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারামুন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন যে খেলে পরে যার মধ্যে ভুট্টা হোক চপ হোক ইত্যাদি হোক যার মধ্যে নেশাদার দ্রব্য থাকবে তাই হারাম মা আসকারা কাসীরুহু বেশি হোক কলিলুহু অল্প হোক হারামুন কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক নেশাই হলো মদ নবীজি বলেন নাই প্রত্যেক মদ নেশা নবীজি বলছেন প্রত্যেক নেশাই হলো কি কুল্লু মুসকিরিন হারামুন আর প্রত্যেক নেশাই কি হারাম তার মানে মদ একটা জিনিসকে বলে নেশা আরেকটাকে বলে মদ বলে পানিতে গুইলা খাইলে সরাসরি হয়ে যায় বউকে মা বলে মাকে বউ বলে আর নেশা বলে সে তিলে তিলে করে করে খায় যেমন বাবা আপনি 50 লাখ টাকার বাবা খেলো না করবে না কিন্তু হঠাৎ করে একদিন বউ থাকবে না কারণ বাবা করে জায়গা মতো শেষ ঠিক না ঠিক এটা একাধিক বাবা করতে কাছ থেকে রিপোর্ট নেওয়া রিহ্যাব সেন্টারের লোকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপর বলছি আমার বাড়ি তো রাজধানীতেই ঢাকার লোক আমরা এগুলো আমরা জানি ঘরে ঘরে আমাদের বাড়ি কারণ আমাদের ওদিকে 1 কাঠা জায়গা বেচলে 1.5 কোটি 2 কোটি কোন জায়গায় 5 কোটি টাকাও আছে কথা বুঝতে পারছেন কিনা তো এই জন্য আমি বলছি যে এগুলো একটা হারামের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আচ্ছা এবার হাদিস বলে দ্বিতীয় প্রশ্ন উত্তরে যাব তা হারামের দলিল পেয়েছেন সুতরাং যে তর্ক করে তাকে বলবেন কোরআনে বাবার নাম নাই তাহলে বাবা হালাল কোরআনে হিরণের নাম নাই তাহলে হিরণ হালাল কোরআনে ফেন্সিরিলের নাম নাই তাহলে ফেন্সিরিল হালাল তোমার কথা মতো যদি নাম থাকতে হয় তোমার নাম তোমার বাপের নাম তোমার দাদার নামও নাই তাহলে তোমার বাপ তোমার দাদা তুমি নিজে সবচেয়ে বড় হারাম ঠিক না ঠিক জোরে বলো আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন এবার সিগারেট জর্দা গুল হুক্কা খাইলে কি গুনাহ হয় ওই ফতোয়া আমি দেব না আমি হাদিস দিয়ে ফতোয়া দেব শুনবেন হাদিস বলবো বাংলা হাদিসের অ্যাপস কার কার কাছে আছে হাত তুলেন এই হাদিস সম্ভার কিতাবের 1668 নাম্বার হাদিসটা বের করেন হাদিস সম্ভার বাংলা হাদিসের অ্যাপসের হাদিস গ্রন্থের 1668 নাম্বার ব্যবহার করেন আমার দেশ আমার এই এলাকার কিছু মোলবি মোলবি না কি মোলবুল মোলবি টিকটিকি সাইজের 10 গ্রাম বাটখারা সাইজের মোলবি আছেন যারা ওয়াজের স্টেজে আসেন না রুমাল একটা দিয়ে গাছের মধ্যে বসছে ওয়াজ শুনতেছে হুজুর কি কি ওয়াজ করে হুজুর আমরা বাংলা মানি না তো আরবি পড়ুন মোজামুল কাদির লি তবারানিতে 395 নম্বর হাদিস হুজুর হাদিস কি সহি হ্যাঁ সহি রসুল কি বলেছেন রসুলের হাদিস শুনবেন আমি এই হাদিস শুনলে মগজ পন্ত পচন ধরতে পারে কিচ্ছু করার নাই বলবো হাদিস অনুবাদ করতে যদি মার খাই শহীদ হয়ে যাও মরে যদি যাই শহীদ হয়ে যাও যাব বেঁচে যদি থাকি ধরে ধরে গোনে গোনে মামলা মেরে দেব সমস্যা নাই দুটোটা দুইটা করলেই লাভ কথা বুঝতে পারছেন কিনা মরলে শহীদ বাঁচলে মামলা খাবেন এবার হাদিস আমি বলি
نبي صلى الله عليه وسلم تيني أقولك كورشن ابن عباس رضي الله عنه برونا كورشن كي الله رسول برسن الخمر أم الفواحش نشا هلو شب غناهر ما فمن شاربها كيو جبي نشا دا دربو خاي و نشا فان كوري فوقع على أمه شتر مار شب جنا كوري و خالته خلال شب جنا كوري و عمته كبور شب جنا كوري غول لغلن جدد خلن زخايا ناشي البرال شوري تخايا مار برو بابا حضوري مائر شتر خلال شتر زنار شتر كمپلیٹ ہوئے گلو مازار غزا خاي دوال بابا ره قبول کرو ہمارے سندر مطر خطش غزا کار کار شد زنا ہے ایک عربی پورن فوقعا على امه امه مانقی خالته مانقی عمته مانقی حضور حدیث کی صحیح کی نا ایبار اپنی نیزی بان لائبس خولن لیکن من لکھا سے صحیح کی لکھا سے حدیث صحیح ہوا در کر بول لام کتاب نام بول لام এপসের নাম বললাম মিলিয়ে দেখুন তারপরে যে এগুলো খাবে বিড়ি খাবে বুড়োর গুল দাঁত শিরশির করে বুড়ো পুরো খাচ্ছে গুল খাচ্ছে দাঁত শিরশির করে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না এক আরবি রিয়াদ আমাশি বাংলাদেশে মুবাল্লিগ আসছেন এই যে কনফারেন্সে বলছে আমার দেশের মহিলাদের হায়েজ হয় তোদের মোলবিদদের মুখেও হয় অনেকে বললাম এটা কিভাবে পর তুই তোমার সেই দেখ লাল কি বের হয় মুখ থেকে সি 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 এখনো মুখে হাত দেন নাই মৌলবি বলে হুজুর মাকরু হয় আর একটা হানাফি মাযহাব করো ইদাহুল আদিল্লা উসুলের কিতাবে এসেছে হানাফি মাযহাব কারাহাত শব্দ দ্বারা মাকরু তাহরিম বোঝানো হয়েছে মোল্লা জিউন নুরুল আনোয়ারে লিখেছেন মাকরু তাহরিম মানা হলো লা ইয়াজুজ যা শরীয়তে জায়েজ নাই দুইটা মাকরু তাহরিমি হানাফি মাযহাবের বিখ্যাত আলেম হাকিমুল উম্মত হাকিম মুজাদ্দাদ মিল্লাত আশরাফ আলী থানভী এমদাদুল মুফতিইন লিখেছেন ধূম এবং তামাক পাত খাওয়া এগুলো খাওয়া হলো মাকরু তাহরিমি ব্রিগেডে হারাম কি কাজে হানাফি দিয়েও রক্ষা হলো না কুল ঠিক না বেঠি হানাফি দিয়েও কুল রক্ষা হলো না এখন কুল হারা কলম কিনি কি হারা কলম কিনি কুল হারা কলম কিনি ঠিক না বেঠি বাবা আব্বা না আব্বা ইয়াবা না কি আসাবেন বাবা খায় অরিজিনালটা খাইতে পারে না এখন দুই নাম্বারটা খায় খায় আর পাগল হয় জমি কট সুদ হবে কি রেহান 100% সুদ কোন দাড়িওয়ালা যদি তওবা না করে সে সাদা পাটের দড়ি এবং ভেড়ার মর্যাদায় ভূষিত হবে ভেড়া দেখছেন ভেড়া ভেড়াওয়ালা আর এই দাড়িওয়ালায় পার্থক্য নেই কারণ সুদ খেলে কি হবে বৃদ্ধ পিতা মাতা উভয়কে ভরণ পোষণ না করলে তার কি হবে এলাকার মাতবররা মিলে তাকে গণধুলাই দিবেন আগে কোরআন হাদিস বুঝাবেন না বুঝলে পঞ্চায়েত ডেকে তাকে গণধুলাই দেওয়ার ব্যবস্থা করেন পুলিশের হাতে সোপর্দ করেন এলাকার ওসির কাছে মামলা ঠুকে দিন ওসির কাজ হলো শুধুমাত্র তাকে জন্মের মতো টর্চারিং করা কারণ এই কাজটা করলে আমার ওসি সাহেব প্রত্যেক বেতের বাড়িতে সাপ মারার চাইতে বেশি নেকি পাবেন সুবহানাল্লাহ বলেন কারণ সে কার নাফরমানকারী পিতামাতা নাফরমানকারী ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বাওলান কারীমা আখফিদ লাহুমা জানাআ দুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি রিদা লিল্লাহি ওয়া ফী রিদা আলওয়ালিদি আর পিতামাতার ওয়াস্তে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে হাদিস 189টা হাদিস মুখস্থ আছে এই ব্যাপারে এই কতগুলো হাদিস আপনি শুনতে চান একটু 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 বলতে বলতে অনেক বলে ফেলেছি 2 ঘন্টা প্রায় কয়টা বাজে ভাই 1টা সুবহানাল্লাহ কয়টা 1টা বাজে কোনো মর্দ আসছে নাকি 1টা পর্যন্ত ওয়াজ করে আপনার এলাকায় 1টা বলেন বলেন চলে দে শুনবু ও শুনবু আমল করব না আমি কিছুই মুখ দিয়ে বাঁশি বাজানো যাবে যে বাঁশি বাজায় সে মূর্তি পূজারীর জন্মের এবং সে মূর্তি পূজারীর দলের লোক কোরআন কারিম এসেছে মূর্তির অনুসারী লোকেরা মুখ দিয়ে শাশি শীষ দিয়ে বাঁশি বাজাতো ওই টিজিং করার প্ল্যান চলছে ধর্ষণের পূর্ব প্রস্তুতি চলছে নাকি বাঁশি বাজাও কেন তুমি বাঁশি বাজানো যাবে না হারাম কুফরির সমান গুণা দাঁতের ব্যথায় গুল খাওয়া যাবে কেন উত্তর একটু দিয়েছি গুল খেয়ে কুল হারা কলম কিনে হয়ে গেছে এরা কি কি জটিল জটিল প্রশ্ন দিছে এক বৈঠকে বউ তিন তালাক দিয়েছে এখন তারা দুইজনই স্বেচ্ছায় আবার একসাথে থাকবে তাহলে করণীয় কি যদি তারা হানাফি মাধাব হয়
তাহলে তারা পুরাপুরি তালাক তাদের আসার আর কোনো ব্যবস্থা নাই কারণ হানাফি মাযহাবের সকল আলেমরা ফতোয়া দিয়েছেন রাদুল মুখতার ফতোয়া শামি ফতোয়া হাসানুল ফতোয়া আমদুল মুফতিহিন আপকা মাসালা অরুণ কাহাল ফতোয়া ইন্ডিয়া বেস্ত জেওর বেস্ত গাওয়ার হেদায়া মহীশূর কান্তু দাকায়েক এগুলো সব হানাফি মাযহাবের ফিকির কিতাবের নাম সবাই লিখছে এটা কি আর সে যদি সালাফি হয় আরামই আরাম সুবহানাল্লাহ বলেন সালাফি হলে কি আর হুজুর এতদিন আমি হানাফি ছিলাম এখন সালাফি হয় তাহলে আগে ওই যায় বলে হানাফি মাযহাব এক তালাক দুই তালাক তিন তালাক তারপর তুমি এই মাসালায় আসবা ঠিক না ঠিক এখানে কিছু হানাফি ওখানে কিছু সালাফি হবে না যে কোনো একটা কথা বুঝতে পারছেন আমি দুইটাই বলে দিলাম এখন কোনটা করবেন আপনি জানেন আর কি এই হলো অল্পতে করণীয় এরপরে হলো আমার এই ব্যাপারে বই লেখা আছে বইটা পড়ে নেবেন তিন তালাকের বিধান এবং হানাফি মাযহাবের 29টি দলিলের পোস্টমর্টম করে দিয়েছি আর প্রত্যেকটা দলিলের জবাবে লিখেছি আচ্ছা আগে থেকেই কবর ছিল এখন ওখানে বাড়ি দেওয়া যাবে কি যদি কবরস্থানে নামে ওয়াকফ করা থাকে তাহলে বাড়ি করা যাবে না কি নামে কবরস্থানের জায়গায় বাড়ি করা যাবে না আর বাড়ির জায়গায় যদি কবর থাকে তার হাড় হাড্ডিগুলোকে উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে কবর দিতে হবে খুব সাবধানে ক্লিয়ার ক্লিয়ার কথাটা আচ্ছা কারণ রসুল যখন মসজিদে নববী তৈরি করেছেন হাদিস উল্লেখ রয়েছে মুসনাদ আবু ইয়ালার মধ্যে মুসনাদ শাফির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাড্ডিগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করে ওখানে মসজিদ নির্মাণ করেছিলেন সুবহানাল্লাহ বলেন শেখ আপনারা পাঠ্যপুস্তক সেমিনারে বিদাতির সাথে একত্রিত হওয়ার অনেক আহলে হাদিসরা খারাপ মন্তব্য করেছেন এতে আপনার মতামত জানতে চাই হাতি ঘোড়া গেল তল ছাগলে বলে কতজন যেখানে মতিউর রহমান মাদানি কিছু বলেন নাই যেখানে মুসলিউদ্দিন জাজাকাল্লা দিয়ে পেজে ভিডিও আপলোড করেছে যেখানে আব্দুল্লাহ আল কাফি মাদানি আমাদেরকে সংবর্ধনা জানিয়েছে যেখানে আমাদের আলেমরা ফতোয়া দিয়েছে সাধারণ বাসের চেয়ে কঞ্চি বড় এটা যেমন বেমানান ফতোয়া দিবেন আমরা সেখানে আমি কি বলেছি বক্তব্যের মধ্যে আমি সালাফদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে আসছি মানহাজ গোপন করেছি আব্দুল্লাহ মানহাজ গোপন করেছে এখানে কি উদ্দেশ্যে আসা হয়েছে জাতীয় পাঠ্যপুস্তক নিয়ে এখন আপনারা ফতোয়া দিবেন আগে তারা কি মুসলমান না কাফের এখন রোহাইলির বিদাতির সাথে উঠা বসা করা ভাই সব এই বিদাতি বলা হয়েছে এতেকাদি বেদাত আকিদাগত বেদাত এগুলো বুঝবেন তারপর ফতোয়া নেবেন বেদাতি দুই রকম আকিদাগত বেদাতি আমলগত বেদাতি বুঝছে বলছেন কিনা তারা আকিদাগত বেদাত কিনা এই পর্যন্ত কেউ বলে নাই কারণ আকিদাগত বেদাত করলে তাকে কাফের ফতোয়া দেওয়া যায় আর তাদের সাথে আমি একসাথে বসছি তারা কি কাফের তারা বিদাত করে আর উদ্দেশ্য কি মুসলিম জাতির কোরআন সুন্নার সংবিধান সিলেবাসকে বাঁচানো ঠিক না ঠিক সরকারকে মেসেজ দিয়ে জানানো যে যারা এ কাজ করছে তাদের বিচার করুন ধর্ম মন্ত্রণালয় ধারার উল্লেখ করেছে সংশোধিত পন্থায় উত্তম মানে নসিহা সরকার এটাকে সাদরে গ্রহণ করবে এবং এটা নিবে সরকার নিবে দেখেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আমার মাদ্রাসার প্রধান অতিথি বানিয়ে দাওয়াত করা হয়েছে উনি আসবেন বলে কথা দিয়েছে কথা বুঝতে পারছেন কিনা তো সেইখান পর্যন্ত দাওয়াত পৌঁছে দিয়েছি আমি আসার শুরুতে দেখছি আমার গাড়িতে পুলিশ লেখা হ্যাঁ আলবাত পুলিশদের মধ্যে এডিশনাল আইজি ডিআইজি র‍্যাব এনএসআই তিনি ভাইদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি আমাদের অনেক র‍্যাব ডিজিএফআই লোকরা এখন সহি হাদিসকে অনুসরণ করে চলে আলহামদুলিল্লাহ বলেন কথা কি বুঝতে পারছেন কিনা কাজেই মানসিকতাটা পরিবর্তন করতে হবে যদি বেদাতি ফতোয়া দিয়ে বসে থাকেন তার বেদাতকে ছাড়াবে কে যদি তাকে কাফের বলে ফতোয়া দেন তাকে সিরাতে মুস্তাকিমে চালাবে কে তার সাথে বসে যদি আমি আমার মাসলাকের হক কথা বলতে পারি তার সামনে যদি হকের আওয়াজ দিতে পারি কমচে কম তারা আপনার বড় আলেমদের গালিগালাজ করবে না আমাদের বিরুদ্ধে কথা বলতে গেলে সাবধানে কথা বলবে তুমি বুঝবে কি মোল্লা মিয়া হেকমত তোমার বোঝার উপায় কি আছে আমরা না বুঝেই গেছি মুরব্বীদের সাথে পরামর্শ না করে ওখানে উড়ে গেছি নাকি ইস্যু হলো জাতীয় পাঠ্যপুস্তক ইস্যু ইস্যু কি হানাফি আহলে হাদিস ইস্যু নাকি যদি আল্লামা বিন বাস রহমতুল্লাহ আলাই ওই যে ভারতের আলেম জাকারিয়া খান্দালবী ফাজল আমলের লেখক তার বই পড়ে তার জন্য দোয়া করে হেদায়াতের তাহলে আপনি তাকে বেদাতি ফতোয়া দিতে পারলেন না আপনি আমাকে বলছেন উঠা বসা করেন কেন একটা বিন বাসকে ঠিক করেন নিয়ে তারপর ফতোয়া লাগান আমাদের দিকে ঠিক না ঠিক উদ্দেশ্য হলো দাওয়াত পৌঁছানোর জন্য কি পৌঁছানোর জন্য দাওয়াত পৌঁছানোর জন্য কাজে এটা টাইট ভাবে দিয়ে দিবেন না এটা কোথায় দিবে বলেন তো
জায়গা মতো ভাইরাল আব্বাসী ভাইরাল হয়ে গেছে আব্বাসী ভাইরাল আর আমি হইলাম ভাইরাস আব্বাসী সাহেবের সাহস ছিল না বসতে সৌদি আরবের সাথে একই দিনের নামাজ রোজা হবে কিনা সুন্দর প্রশ্ন রুইয়াতুন হেলালের মাসআলা গবেষণালব্ধ এত ভেজালের একটা মাসআলা তবে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত ডক্টর জাকির নায়েকের সুন্দর একই দিনে ঈদ ও চাঁদ যারা পালন করে তাদের বেশিরভাগ কথাগুলো হলো যুক্তি নির্ভর কিয়াস ভিত্তিক কেননা একদিনে জিব্রিল একদিনে শবে কদর একদিনে ইবলিশ বন্দি এগুলো সব যুক্তি ঠিক বুঝতে পারছেন কিনা আর বাস্তবতা নিরিখেও কোনো কোনো জায়গায় এটা অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ সময়ের আবর্তনকালে পৃথিবীর কোথাও কোথাও সৌদি আরবের আগ ও চাঁদ দেখা যায় এবার আফগানিস্তানে দেখা যায় নাই তাহলে আর কয়দিন ঈদ করবো আমি উদ্দেশ্য কি সৌদি আরবে না উদ্দেশ্য হলো পৃথিবীর যে কোনো জায়গায় হেলাল দেখা গেলেই চাঁদ হবে এই জন্য ইবনে উসাইমিন এবং বিন বাস ওই সময় দুই ঝগড়া রয়েছে কিন্তু ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ কট্টর ছিলেন বলছেন যে মুসলিম শরীফের কুরাইবের হাদিসটি বেশি অথেন্টিক মনে হয় এখন কেউ যদি এটা আমল করে তাকে বেদাতি কাফের বেদ্দিন আমরা এমনটা বলবো না তবে দুই দলের যুক্তির নিরিখে বলবো আমাদের যুক্তিটা যুক্তিসঙ্গত বিজ্ঞানসঙ্গত কথাকে বুঝতে পারছেন কিনা আর আরেকটি কারণে কারণ আপনি একই দিনে ঈদ ও চাঁদ পালন করতে গেলে সমাজের মধ্যে ঐক্যতার বিনাশ ঘটে যার ফলে তাওহিদের দাওয়াত থেকে আপনি করতে পারেন না আপনি টার্গেটে পরিণত হন জমিয়তে আহলে হাদিস করে না আহলে হাদিস আন্দোলন করে না তারপরে যারা সৈতব্বীরে করে তারাও চাঁদপুরের ঈদের পড়ায় যারা তারা কবর পূজারী মাজার পূজারী সুন্নি বেরেলি এখন বারো তকবীরে একই দিনে ঈদের চাঁদ কারা পরে প্রশাসনের গবেষণা হলো যারা জামায়াতুল মুজাহিদিন যারা আনসারুল্লাহ যারা হিজবুত তাহরির যারা একিউ আইএস যারা কিনা আইএসএস করে ইত্যাদি যার ফলে আপনি এই আমলটা করতে এসে আপনি টার্গেটে পরিণত হচ্ছেন আপনি ইত্যাদি কোনো কিছু না করলেও আপনি দাওয়া বিকাশ করতে পারতেছেন না একটা একটা বিতর্কিত আমল করতে যেয়ে আপনি তৌহিদের রাস্তা থেকে আপনি এমন এক জায়গায় ফেসে যাচ্ছেন যেখানে আপনি হয়ে যাচ্ছেন বিতর্কিত এই জন্য আমি বলছি যেহেতু দ্বিতীয় আর একটা অপশন রয়েছে যে সুমুলিরু ইয়াতি ও আফতিরুলিরু ইয়াতি প্রত্যেকেই যার যার শস্য জায়গার ভূখণ্ড থেকে পালন করতে পারবে যেটা ইস্তিহাবি মাসআলা এই জন্য নতুন ইস্তিহাব প্রবেশ করানোর দরকার নাই পুরাতন ইস্তিহাবে আমল করে মানুষকে তৌহিদ বুঝান তাওহিদ বুঝান মুসলিম বুঝান ইসলাম বুঝান মানুষের কাছে খেলাফা বুঝান মানহাজ বুঝান মাসলাক বুঝান আকিদা বুঝান কুফরি বুঝান এটা সুন্দর দাওয়াত হবে আপনার জন্য এই দাওয়াত হবে গ্রহণযোগ্যতা ঠিক না ঠিক কিনা ভাই আমি সব থেকে নরম করে দুই পক্ষ এটা সাতশো বছরের প্রাচীন বিতর্ক কাজী ইমাম শওকানি এর সমাধান দিয়ে যেতে পারেন নাই মিশরের কাজী আজ থেকে সাতশো বছর আগে হাতি ঘোড়া গেল তো ছাগলে কয় কতজন আমি কেমতে পারবো এটা কথা কি বুঝতে পারছেন কিনা কাজেই আমি যেটা বুঝছি আমার গবেষণা আপনার উপর দিয়ে দিলাম চাপিয়ে দিলাম না গবেষণা আপনি করে দেখতে পারেন আমার করা শেষ দুই গ্রুপের বই পড়ছি আমি দুই গ্রুপের বই আমার করা আছে তা বাংলাদেশিটা ইন্ডিয়ানটা পাকিস্তানিটা কথা কি বুঝতে পারছেন কিনা দুই গ্রুপের বই আমি পড়েছি আমি এক পেশে কথা বলিনি কে এক পেশে কথা বলিনি আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন মেলা উত্তর দিয়ে দিছি আর বাজেও তো প্রায় একটা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সকলকেই জাযাকুমুল্লাহ সকলকে বারাকাল্লাহ এবার আসেন দান করলে হাতে কি